দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আজকে চলে আসছি শেরপুর জেলা দিন নকল উপজেলায় আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে আজকে প্রতিবেদনটিকে সেটি হচ্ছে একটি লেবুর বাগানে চলে আসছি আর এই লেবুর বাগানটি মূলত যিনি উদ্যোক্তা তিনি এখানে প্রায় ছয় বৎসর যাবৎ আপনার লেবুর বাগান করতেছে বা লেবুর এই বাগানটি করেছে সে এখন থেকে কিন্তু একটি ভালো মুনাফা পাচ্ছেন আর এই লেবুর বাগান করতে হলে কি কি করতে হবে আপনাকে আর এই লেবুর বাগানের এই কীভাবে পরিচর্যা করতে হয় এখানে কতটুক জায়গাতে আপনার লেবুর গাছ কীরকম লাগাতে হবে আমরা বিস্তারিত বিষয় আমার এখানকার যে উদ্যোক্তা আছেন এখানকার যে কাকা আছেন লুৎফুর রহমান কাকা ওনার কাছ থেকে আমরা বিস্তারিত বিষয় জেনে নিব আর আপনারা যদি এই কাকার কাছ থেকে কলপ নিতে চান সেই কলবটা কীভাবে নিতে পারবেন সেই বিষয়ে আমরা কাকার সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা অসত সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা তার কাছে বিস্তারিত শুনি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করেছেন ওয়ালাইকুম আসসালাম টাকা আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান

কিন্তু বাজার যা খুব সহজ ব্যাপারী আছে এলাকার পাইকার আছে এরা আবে আগে আমাকে বলে যে লেবু আছে কিনা ফোন দিয়ে বলে বা আসে তারা আসে বেচা কোনো সমস্যা হয় না বেচাতে কোনো সমস্যা হচ্ছে না আপনার আমার বাগান এসে তারা নিয়ে যায় এমনকি অগ্রিম অ্যাডভান্স করে মানে অ্যাডভান্স করে তারা আপনার বুকিং দেয়া রাখে মানে বুকিং দেয়া রাখে তাইতে বুকিং দেয়া রাখে তারপর আপনি এই তারা আসে আপনার কাছ থেকে নিয়ে যায় আচ্ছা আপনার এরকম কয়টা বাগান আছে বর্তমানে মোট আমার 6 বিঘা জমি আছে 6 বিঘা জমিতে আছে 6 বিঘা জমিতে আপনি শুধু লেবুর বাগানই করে রাখছেন হ্যাঁ লেবুর বাগান করছি কিন্তু লাগানোর এক বছর আর কি বিভিন্ন ধরনের সাথী মৌসুম যেমন বেগুন লাউ লাউ করছে বিভিন্ন ধরনের সাথী এক বছর মৌসুম করে খাওয়া যায় আর কি করে খাওয়া যায় আচ্ছা এগুলো দেখাস না করার জন্য কি আপনি দেখেন নাকি আরো কোন লুক রাখছেন এখানে লুক আছে শ্রমিক আছে এরপরে আমি নিজেই বেশি দেখা সময় করি আমার আরও ব্যবসা আছে তো হ্যাঁ আচ্ছা ফিজেন্ড ব্যবসা আছে মাছের গোজদ আছে ভাষা আছে আমার মনের সকে করছি কিন্তু এখন তো দেখা যায় এটা বাণিজ্য বিশাল বাণিজ্য বিশাল আসলে আছে কিন্তু একটা বাণিজ্যিক ভিত্তিতে কিন্তু লেবু চাষ করে এখন অনেক লাভবান হওয়ার সম্ভব এখানে হ্যাঁ হ্যাঁ লেবু বাগান থেকে আমাদের দেশে যারা লেখাপড়া করে চাকরি আছে আসল চাকরি খুঁজার প্রয়োজন নাই যদি তারা বাগান করে লেবুর বাগান মাছের চাষ এইসব যদি কিছু করে তাহলে সেই আর চাকরি দিতে পারবো এটাই এটাই আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম কারণ আপনার এখানে আপনার এই বাগানে মানে কীরকম লোক কাজ করতেছে মানে কয়জনকে আপনি শ্রমিক হিসেবে রাখছেন যে একটা তাদের একটা বেতন দিতে পারতেছেন নির্দিষ্ট আমার তো এম নেই এই বাগানটায় ডেলিভ দুইজন তিনজন করে লোক থাকে লোক থাকে ডেলি দিয়ে আবার লেবু উঠা আবার দিন পাঁচজন জন জন করে লোক থাকে লোক থাকে তাহলে তো আপনার আপনি কিন্তু একজন একজন উদ্যোক্তা ঠিক আছে ঠিক আছে আপনি যেহেতু এটা আর পিছনে ছয় থেকে সাত বছর ধরে কাজ করতেছেন আপনি এখানে শ্রমিক লাগাইছেন তাদের তারা কিন্তু একটা মজুরি পাচ্ছে তার মানে আপনি একজন উদ্যোক্তা হিসেবে কিন্তু আপনার ব্যবসাটা আপনি পরিচালনা করতেছেন বা লেবুর বাগানটা আর আপনার এই লেবুর বাগানের কি আপনি কলব দেন কি না হ্যাঁ কলব দেই কিন্তু এখানে কলব তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু সবার বাগানে লেবু সমান ধরনা এটার কিন্তু কারণ আছে কারণ হইলো এইটা এই লেবুটা এই লেবুটা কিন্তু মেহেদি আছে এখানেও কিন্তু মদামেদি আছে পুরুষ এবং স্ত্রী আছে এখানে যখন আমি কাটিং করি কলপটা করবার যাই তখন কিন্তু আমি নিজের থেকে দেখাই দিই যারা কাটে আমার বাগানে যারা লেবার হিসাবে কাজ করে কলপ কাটে তাদেরকে বললে দে এই গাছে করবা ওই গাছে করবা এই গাছটাতে করবা না কিন্তু পুরুষ গাছের প্রয়োজন আছে বাগানে ওই গাছের যদি কলপ করা হয় তাহলে বাগানে যদি বেশি সংখ্যক পুরুষ গাছ থাকে তাহলে কিন্তু ওই বাগানে মাল কম হবে মাল কম হবে পুরুষ গাছ প্রয়োজন আছে দুই চার পাঁচটা বাগানে বাগানে হ্যাঁ কিন্তু বেশিরভাগ যদি পুরুষ হয়ে যা তাহলে কিন্তু বাগানে লেবু কম ধরবো আচ্ছা এই যে পুরুষ গাছ এবং মহিলা গাছ মানে এটা চিনার উপায় কি এটা চিনার একমাত্র আমি আপনি বলতে পারতেছেন তাই তো আমি বলতে পারতেছি যারা আমাদের দর্শক ওনাদের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে বলতেছি কারণ এই লেবু গাছে কিন্তু আপনার ওই যে দুইটা মানে এখানে পুরুষ থাকতে হবে এবং মহিলাও থাকতে হবে ঠিক আছে আর যদি আপনার বাগান করেন তাহলে অবশ্যই এখান থেকে পুরুষও নিতে হবে আবার মহিলাও নিতে হবে যেহেতু উনি আমাকে বলেছেন যে আপনার পুরুষ রাখতে হবে আচ্ছা আপনি কি লেবু এই কলপগুলা কি বিক্রি করেন হ্যাঁ কলপ তো অনেক বিক্রি করি আমি তো ঢাকাতে ঢাকাতে অনেক ই দিছি কলপ দিছি আমি অনেক কলপ দিছেন তাই না নিয়ে গেছে আগে অর্ডার দিছে অর্ডার দেওয়ার পরে আমি কলপ করছি করার পর এক মাস বা বিশ দিন পরে তারা নিয়ে গেছে এসে আচ্ছা আপনার কলপ যদি আপনার কাছ থেকে কোনো দর্শক বা কোনো কৃষক ভাই যদি বা নতুন তরুণ উদ্যোক্তার যদি নিতে চাই সেক্ষেত্রে আপনাকে আগে ফোন দিয়ে বলতে হবে জানাতে হবে আমার এতগুলো কলপ লাগবে তখন আপনি কলপ রাই কাটবেন তাই তো মানে এভাবে তার সঙ্গে চুক্তি করতে হবে হ্যাঁ যে আমি এক হাজার কলপ বা একশো কলপ বা পাঁচশো কলপ নিব তাহলে আমার সঙ্গে তার কথা বললে হ্যাঁ তার জন্য আমি এক হাজার নেই আর যে যে পরিমাণে নেই আমি তার জন্য ওইভাবে কাটে রাখবো কাটে রাখবে কিন্তু একজন আসে চাইলে কিন্তু আমি কলব বিক্রি করি না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি কারণ কলব দেওয়ার পরে তারপরে আপনাকে এটা দিতে হবে হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনি কারণ আমি আপনার জমিটা ঘুরে দেখছি আপনার অনেক টু জায়গাতে আপনার টোটাল তো পাঁচ ছয় বিঘা ছয় বিঘা জমিতে আপনি লেবুর বাগান করছেন এখান থেকে আপনার বাৎসরিক বা মাসিক কীরকম ইনকাম আসে এটা যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলতেন আসলে লেবু তো একটা লাভজনক ফসল হ্যাঁ এখানে কোনো লস নাই লস নাই লসের কোনো ব্যবসা নাই এটা লসের কোনো ব্যবসা না লস লসের কোনো প্রশ্নই না দর্দ আমাদের সফল একজন উদ্যোক্তা আমার শ্রদ্ধেয় কাকা উনি কিন্তু বলতেছে এটা সম্পূর্ণ একটা লাভজনক ব্যবসা এখানে কিন্তু কোনো লসের কোনো সিস্টেমই নাই তো আপনারা বুঝতে পারতেছেন কাকা এই যাবত কি উনি 6 বছর ধরে এখানে লেবুর চাষ করতেছেন বা লেবুর বাগানটা করছেন যারা আমাদের আমি যে আমার কাকার সাথে কথা বললাম কাকা কিন্তু এই লেবুর বাগান চাষ করেন আবার কাকার কিন্তু ছয় বিঘা জমিতে এই লেবুর বাগান আছে আর এই লেবুর বাগানে কিন্তু কাকার দৈনিক চারজন শ্রমিক মজুরি ভিত্তিতে কাজ করতেছে তার মানে আমাদের কাকা কিন্তু একজন তোর উদ্যোক্তা হিসাবে এখানে চারজনের একটি বেতনের ব্যবস্থা করেছেন তো আপনারা বুঝতে পারতেছেন যে এই লেবু চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটি ব্যবসা কারণ হচ্ছে এই লেবুটা আপনারা জানেন যে এটা বিদেশে রপ্তানি হয় আমাদের বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যে সকল ভাইরা আছেন তাদের কাছে এই লেবুটা অত্যন্ত জনপ্রিয় আর এই লেবুর জনপ্রিয় কারণে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে লেবুগুলা দেশের বাইরে রপ্তানি করা হয় আর আমরা যে কাকার সাথে কথা বলছি আপনারা যদি চান কাকার সাথে কথা বলে আপনারা লেবুর বাগান যারা করতে আগ্রহী নিচ্ছেন বা লেবুর বাগান করবেন তারা কিন্তু আমাদের কাকার সাথে কথা বলবেন আমি কাকার মোবাইল নম্বর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করে আর যদি আপনারা কলপ নিতে চান লেবুর কলপ কাকা স্বল্প মূল্যে স্বল্প মূল্যে আপনার আপনাদের কলপ দিবেন আর এখানে কাকা কিন্তু বলছেন কিভাবে আপনার কলপটা নিতে হবে বা কলপের জন্য আপনার বেগুন এই একটি বাগান করতে হলে আপনাকে কী কী সিস্টেম বাগানটা করতে হবে কারণ সবসময় পুরুষ পুরুষ সংখ্যা বেশি হয়ে গেলে মহিলার সংখ্যা যদি মহিলা চারার সংখ্যা কম থাকে তাহলে কিন্তু লেবুটা আপনার লেবুর আশানুরূপ লেবু আপনি পাবেন না সো আমাদের কাকে কিন্তু বিস্তারিত ভিডিওটিতে বলেছেন আশা করি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের এই সম্পূর্ণ লেবুর বাগান করার সম্পূর্ণ বিষয়টি ধারণা মান ক্লিয়ার হয়েছে পরিষ্কার হয়ে গেছে আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ